নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হিসেলে সবাইকে স্বাগত। ঢেঁড়স তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তবে একদম অল্প ঝামেলায় আর অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভাত হোক বা রুটি হোক, দুটোর সাথেই কিন্তু অপূর্ব খেতে লাগে। তাহলে আসুন এবার রেসিপিটা আমরা দেখে নিই। তো এর জন্য এখানে আমি 300 গ্রামের মতো ঢেঁড়স পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, কারণ কিন্তু ঢেঁড়সের মধ্যে অনেক ময়লা থাকে। তো এইবার ঢেঁড়সগুলোকে একটা ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। খুব বেশি বড় না, খুব বেশি ছোট নয়, দেখুন এইভাবে কিন্তু ঢেঁড়সগুলো কেটে নিতে হবে। আর আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটা মোটামুটি 3 থেকে 4 জন মতো খেতে পারবে। তো সবগুলো ঢেঁড়স এখানে কেটে নিলাম। এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে মাঝারি সাইজের টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এই ঢেঁড়সের মধ্যেই কিন্তু আলুটাকেও দিয়ে দেবেন। এইবার আমি এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেখুন এইভাবে কিন্তু কুচিয়ে নিতে হবে। এরপর 4 কোয়ার মতো রসুনকে থেঁতো করে এর মধ্যে দিয়ে দিলাম। সব কিন্তু এই ঢেঁড়সের মধ্যেই দিয়ে দিতে হবে। এইবারে দিলাম 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। আর এখানে কিন্তু জিরের গুঁড়ো দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আর দিলাম 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো। কালারের জন্য দিলাম 1/2 চা চামচের থেকে একটু বেশি পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিলাম 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। সব শেষে স্বাদ মতো লবণ যোগ করছি। না, এটা সব শেষে কিন্তু নয়, লবণ দেওয়ার পরে আর একটা উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে সর্ষের তেল। তো এখানে আমি 1/2 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এইবারে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তো সমস্ত মশলা যেন ঢেঁড়স আর আলুর গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়, সেইভাবে কিন্তু ঢেঁড়সটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পর এটাকে 5 মিনিটের মতো এইভাবেই রেখে দেবো। 5 মিনিট পর গ্যাস অন করে প্রথমে কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে, আর এর সাথে দিলাম 2 পিঞ্চ মতো হিং। তো এইবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা ঢেঁড়সটা দিয়ে দিলাম, মানে ঢেঁড়স আলু আর সমস্ত মশলা দিয়ে যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। আর তেল দেওয়ার আগে প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিলে কি হয় বন্ধুরা, এটা কিন্তু দেওয়ার পরে আর কড়াইয়ের গায়ের সাথে খুব একটা লেগে যায় না, সেজন্য কড়াইটাকে প্রথমে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। তো এটাকে প্রথমে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভাজার পর আরও 2 মিনিটের মতো এইভাবে হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো এইবারে দেখুন তলাটা একটু একটু লেগে যাচ্ছে। তো এবারে আরও একবার নেড়ে চেড়ে ভেজে নিলাম। নিয়ে এইবারে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো হতে দেব। যেহেতু আলুগুলো একটু বড় সাইজ করে কাটা, তাতে করে কী হবে আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হবে। তো প্রায় মোটামুটি 4 মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়ে একবার নেড়ে চেড়ে দেবো। তো আলুটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু সেদ্ধ হতে বাকি আছে, সেজন্য আরও 1 থেকে 1.5 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম। তো এখানে দেখুন কালারটাও কিন্তু এই পর্যায়ে এসে চেঞ্জ হয়ে গেছে। আর আপনারা এটাও দেখলেন কড়াইতে দেওয়ার পর কিন্তু আর এক্সট্রা কোনো রকম মশলা এখানে আমি যোগ করিনি। তো এবার আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। তো আলুটা এখানে দেখতেই পেলেন খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়েছে। আর বন্ধুরা এইভাবে একবার ঢেঁড়সটা বানিয়ে দেখুন। প্রথমে সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পর কিন্তু কড়াইতে দেওয়ার পর আর কোনো ঝামেলাই থাকবে না। আর আপনারা দেখতেই পেলেন এখানে কিন্তু আমি কোনো রকম জল দিইনি। তো ঢেঁড়সের এই রেসিপিটা ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো এইবারে সব শেষে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণে চাট মশলা। আর এই চাট মশলাটা দেওয়ার জন্য বন্ধুরা এটা কিন্তু দারুণ চটপটা স্বাদের খেতে লাগবে। আর সব শেষে দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি। তো এবারে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এইবারে গরম গরম এই রেসিপি পরিবেশন করব। আর আমিও ঢেঁড়সের এই রেসিপিটা প্রায়ই বাড়িতে বানাই আর খেতেও দুর্দান্ত হয়, তাই আজকের আপনাদের সাথেও শেয়ার করলাম। আর ঢেঁড়স ভাজার একবার এইভাবে বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান, দেখবেন একবার খেলে কিন্তু আবারও ফের খেতে চাইবে। তাহলে বন্ধুরা আর দেরি কেন, ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিন। আর বানানোর পর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন,
তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।